প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এইচপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের দু হাজার একুশ সালের চতুর্দশ সপ্তাহের উচ্চতর গণিত বিষয় অ্যাসাইনমেন্ট ও তার নমুনাত্ব নিয়ে আলোচনা করব অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তিন শিক্ষার্থী বন্ধুরা এই দুই হাজার একুশ সালে তোমরা এই উচ্চতর গণিত বিষয়ের আরও দুইটি অ্যাসাইনমেন্ট লিখে তোমাদের বিদ্যালয়ে নিশ্চয়ই জমা দিয়েছ এটি তোমাদের তিন নম্বর অ্যাসাইনমেন্ট অধ্যায় ও অধ্যায় শিরোনাম তৃতীয় অধ্যায় যেমিতি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমাদের দুইটা যেমিতি চিত্র দেওয়া আছে পরবর্তীতে বলা আছে সি সমান সমান সিডি আমাদের ক নাম্বারে একটা সমস্যার সমাধান করতে হবে এবং ঘ নাম্বারে একটা সমস্যার সমাধান করতে হবে ক নাম্বারে বলা আছে বিসি বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত তা যুক্তি সহ উল্লেখ করো এবং খ ক্ষম্বারে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো ঘ নাম্বারে দেখাও যে পি কিউ স্কোয়ার লেস দেন পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের ক খ গ তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন সমাধান করার জন্য আমাদের নির্দেশনা দেখো উচ্চতর গণিত পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায়ের আলোচিত লম্ব অভিক্ষেপ ফিতাগোরাস পিতাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি সম্পর্কে ধারণা নিয়ে সমস্যাটি সমাধান করবে তাই সম্পূর্ণ অধ্যায়টি ভালোভাবে করে সমস্যাটি সমাধান করা আমাদের মূল্যায়ন রুব্রিক্সে দেখো তিনের কতে কতে আমাদের মূল্যায়ন রুব্রিক্সে যুক্তি উপস্থাপন করতে হবে এবং তিনের ক্ষতে ধৈর্য নির্ণয় করতে হবে এবং তিনের নাম্বারে পিতাগোরাসের উপপাদ্যের বিস্তৃতির প্রমাণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট নির্দেশনা এবং মূল্যায়ন রুব্রিক্স এই অ্যাসাইনমেন্ট নির্দেশনা ও মূল্যায়ন রুব্রিক্স মেনেই তোমাদের জন্য আমি একটা নমুনা উত্তর তৈরি করেছি এখনই তোমাদের মাঝে তা উপস্থাপন করবো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো এক নং প্রশ্ন উত্তর বা তোমরা ক নং প্রশ্নের উত্তর লিখতে পারো বিসি বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য শূন্য নিচে তা যুক্তিসহ উল্লেখ করা হল আমরা জানি কোনো নির্দিষ্ট সরল রেখার উপর কোনো বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্ব পাদবিন্দুকে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ বলে চিত্রে এ বিন্দু থেকে বিসি এর বোধিতাংশের উপর অঙ্কিত লম্ব হচ্ছে এডি সুতরাং বিসি বরাবর এ বিন্দু লম্ব অভিক্ষেপ হচ্ছে ডি বিন্দু আর যেহেতু বিন্দুর কোনো দুর্গ নেই তাই এই বিন্দুতে লম্ব অভিক্ষেপের দুর্গ শূন্য শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রটা তোমরা দেখে অঙ্কন করে নিবে দুই নং বা খনং প্রশ্নের উত্তরে আমাদের প্রশ্ন বলা ছিল এ সি এর নির্ণয় করতে হবে তো দেখো আমরা চিত্রে আমরা এই ডি দুর্গের বি দৈর্ঘ্যের সমান সমান পঞ্চাশ সেন্টিমিটার এবং এডি দৈর্ঘ্য সমান সমান তিরিশ সেন্টিমিটার এবং বিডি চল্লিশ সেন্টিমিটার তারপর উদ্দীপক অনুসারে বিসি সমান সমান সিডি বলছে তার মানে সিডি সমান সমান বিডি বাই টু তার মানে চল্লিশের দুইটা ভাগ করলে আমাদের সিডি মান হবে বিশ সেন্টিমিটার বা তিনি বুঝ এ ডিসি সম্মুকনী তিনি বুঝে তো যেহেতু ফিরা ফিরা করার সূত্র অনুযায়ী এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এবার দেখো এসি স্কোয়ার আমাদের এডি মান দেওয়া আছে এডির মান উপর দেওয়া আছে তিরিশ এবং সিডির মান আমরা এখন বাইর করলাম বিশ আর স্কোয়ার স্কোয়ার করলে তিরিশের স্কোয়ার করলে নয়শো এবং বিশ বিশের স্কোয়ার করলে হবে চারশো তো নয়শো আর চারশো যোগ করলে হবে তেরোশো এই তেরোশো যদি আমাদের এই পাশে আছে এসি স্কোয়ার আবার এদিকে তেরোশো তো আমাদের এসির মান বাড়ি করার জন্য এই তেরোশোকে বর্গমূল করতে হবে বা বর্গমূল করলে হয় ছয়ত্রিশ দশমিক শূন্য ছয় সেন্টিমিটার তো এটাই হলো আমাদের এসির মান তারপর তিন নং প্রশ্নের উত্তর সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ক খ গ তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম ক খ বা এক নং দুই নং করলাম এখন তিন নং এই তিন নং প্রশ্নটা তোমরা দেখে লিখে নাও তো এটাই ছিল তোমাদের চতুর্দশ সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভালো লাগলে লাইক দিবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ